দেয়ালে কিংবা খুঁটিতে প্রতিদিনই চোখে পড়ে শত শত ব্যানার, লিফলেট এবং পোস্টার। এদের কোনোটিতে লেখা জমি বিক্রয়ের কথা, কোনোটিতে বা বাসা খালি আছে জানিয়ে বিজ্ঞাপন। রঙিন দেয়ালের মাঝেও কখনো কখনো বেখাপ্পাভাবে সাঁটানো থাকে দু একটি পোস্টার। স্থির দাঁড়িয়ে থাকা নারিকেল গাছটিও ছাড় পায়নি এদের হাত থেকে। বড় বড় পেরেক দ্বারা আটকে দেওয়া হয়েছে পায়খানা পরিষ্কারের একটি বিজ্ঞাপন। বড় বড় যানবাহন ভাড়া পাওয়ার বিজ্ঞাপনের পাশাপাশি ভ্যান রিক্সা ভাড়ার বিজ্ঞাপনও চোখে পড়ল। এরপর চোখে পড়ে কোচিং বাণিজ্যের কিছু রসালো বিজ্ঞাপন। কে কোন কোচিং থেকে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেটি বড় বড় করে ছাপা হয়েছে। গাছ, দেয়াল এবং খুঁটি জুড়ে শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। পোস্টার কিংবা লিফলেট ইদানিং ভুল বানান যেন সাধারণ একটি ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি একটি প্রকাশনী, নাম সেবা প্রকাশনী। ঠিক নিচ দিয়েই লেখা আছে সকল ক্লাসের বই পাওয়া যায়। ক্লাস বানানটি যে ভুল লেখা হয়েছে সেটির দিকে দৃষ্টি নেই কারোরই। ফ্ল্যাট নাকি ফ্ল্যাট, এটি নিয়েও রয়েছে প্রশ্ন। একই জায়গায় দুটি বিজ্ঞাপন, উপরে লেখা ফ্ল্যাট এবং নিচে লেখা ফ্ল্যাট। এরপর চলুন আরও কিছু ছবি আমরা দেখে আসি। এখানে একজনকে দেখতে পাচ্ছি, তিনি প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট এবং ব্যানার নিজ হাতে লিখে থাকেন। এখন তিনি যেটি করছেন সেটি হলো একটি গেঞ্জির পেছনে বিভিন্ন ধরনের লেখা লিখছেন। তো তার সঙ্গে এই বিষয় নিয়ে দুটি কথা বলার চেষ্টা করেছিলাম। কেউ লেখেনি বীর মুক্তিযোদ্ধা, আজকে লেখা লিখছে আমার বীর মুক্তিযোদ্ধা। আমাকে লিখতে হচ্ছে বাধ্যতামূলক। আমি এতদিন যাবৎ এই ব্যবসা করার পরে এখন বীর মুক্তিযোদ্ধা লিখতে হচ্ছে। কাকে লিখতে হচ্ছে? এমপিদের, বীর মুক্তিযোদ্ধা অমুক আর কি। বীর মুক্তিযোদ্ধা বানানটা কি অর্থ ওটাও জানা হয়েছে। এখন আমি কি করব? অ্যাডভোকেট উনি বলতেছে সরিয়ে অর্ধ, তাহলে আমি কার্ডটা শুনবো, আমি কার্ডটা শুনবো, ঠিক আছে, আমি কার্ডটা শুনবো, আমি কার্ডটা শুনবো। এ আড্ডো না সরিয়ে জফলা আড্ডো না এ জফলা এক আড্ডো, যেটা সঠিক সেটাই লিখতে হবে। এখন সঠিক কোনটা? এই চারটার মধ্যে আমাকে সঠিক দেওয়া, ঠিক আছে? আমি সিনসিয়ার ছেলে। তার সঙ্গে কথা বলে যেটি বোঝা গেল, অনেক ক্ষেত্রে যারা পোস্টার, লিফলেট, ব্যানার নিজ হাতে তৈরি করেন কিংবা কম্পিউটার কম্পোজ করে থাকেন, তারা অনেক ক্ষেত্রেই স্বল্প শিক্ষিত হয়ে থাকেন। আবার অনেক ক্লায়েন্টের চাহিদা মোতাবেক ভুল বানানেও তারা তৈরি করেন পোস্টার, ব্যানার কিংবা লিফলেট। অনেক জায়গায় আমরা লেখা দেখি পোস্টার লাগানো নিষেধ বা এখানে পোস্টার লাগাবেন না, ঠিক সেখানেই বেশি করে পোস্টার লাগায় মানুষ। আবার যেখানে লেখা রয়েছে এখানে ময়লা ফেলা নিষেধ, ঠিক তারই নিচে অনেক বেশি ময়লা ফেলে চলেছে মানুষ। আসুন
আমরা আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করি এবং বাংলা ভাষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাই বিশ্ব দরবারে।